আজকে আমি কিভাবে ইউটিউবে প্লেলিস্ট তৈরি করতে হয় তা প্রথম থেকে দেখাবো, এ টু জেড। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই প্লেলিস্টটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্লেলিস্টটা করা থাকলে আপনাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো আপ করবে আর ভিউ বেড়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা ইনকাম করতে পারবেন। তো দেখুন কিভাবে ইউটিউব চ্যানেলের গ্রো আপ করা যায় এবং ওয়াচিং টাইম বেড়ে যায়, প্লেলিস্টটা খুব তাড়াতাড়ি করা যায় তা আমরা দেখি। প্রথমে এই যে এখানে আমরা চলে যাই গুগলে, গুগলে যে আমরা www ইউটিউব এই দিলাম, দেওয়ার পর এখন দেখুন এই যে এটা চলে আসছে। আমরা এখান থেকে ঠিক প্লেলিস্টে চলে যাব, এই যে ক্রিয়েট স্টুডিও আমার অলরেডি ওপেন করা আছে। এই দেখুন এখান থেকে আমরা চলে যাব, এই যে আমরা এখানে আপনারা প্রথমে দেখে আসি, এই যে ভিডিও ম্যানেজার, ভিডিও ম্যানেজার তো প্লেলিস্টটা কী জিনিস আমরা দেখে আসি তারপরে তৈরি করব। প্রথমে আমরা এই যে ভিডিও আসার পর এই দেখুন এই যে এখান থেকে যদি প্লেলিস্টে যাই, এই যে ক্লিক প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে এই দেখুন প্লেলিস্ট চলে আসছে। এই যে একটা প্লেলিস্ট এই যে আছে এখানে, এই যে একটা প্লেলিস্ট করা আছে। তো আপনারা এখানে আরও আমরা নতুন নতুন প্লেলিস্ট তৈরি করব। তো কীভাবে তৈরি করে এবং কিভাবে মুছতে হয় তাও আমি দেখাবো। তো দেখুন এই যে প্লেলিস্টটা করতে গেলেই প্রথমে আমরা আগের অবস্থায় আবার চলে যাই, ঠিক একই অবস্থায় আবার চলে যাই। দেখুন প্রথমে এই যে ক্রিয়েট স্টুডিও আসবেন, তারপর আসার পর এখান থেকে এই যে ভিডিও ম্যানেজারে যাবেন, তারপর প্লেলিস্ট, প্লেলিস্ট করার পর এখান থেকে এই যে নিউ প্লেলিস্টে নতুন আরেকটা করব, নিউ প্লেলিস্ট এই যে এখানে ক্লিক করলাম, এখানে টাইটেল দেবেন, টাইটেল দেবেনটা আমি এখানে বেশ কিছু মাইক্রোসফট অফিস, হ্যাঁ মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দিই, মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডে বেশ কিছু কাজ করেছি সেটাই আমি দেবো, মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল। তারপরে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখন এটা ক্রিয়েট হয়ে যাবে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল ক্রিয়েট হয়ে গেছে, এই যে কিছুই নাই ব্ল্যাঙ্ক। তাহলে আমি এই এডিটে ক্লিক করবো, এই যেহেতু এই এখানে আমরা এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করার সাথে সাথে এই দেখুন চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল। এখানে এই যে অ্যাড ভিডিও, আমরা এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে তিনটি অপশন আসছে, দেখুন ভিডিও সার্চ, ইউআরএল এবং ইওর ইউটিউব ভিডিও। তাই আপনারা ইউআরএল দিতে পারেন, হ্যাঁ সংক্ষেপে ইউআরএলগুলো এখানে দিয়ে চেক করতে পারেন। আর ইওর ইউটিউব ভিডিও এটি দেওয়াই ভালো, এটি দিলে পুরো একবারে আপনি দেখতে পাচ্ছেন এই সব ভিডিওগুলো, আপনার যেগুলো ভিডিওগুলো করা আছে সব ভিডিওগুলো চলে আসবে এখানে। এই দেখুন চলে আসছে, এখান থেকে আপনি খালি সিলেক্ট করে দেবেন কোনটা কোনটা নেবে না। তাই আমরা দেখুন যেহেতু আমরা এমএস ওয়ার্ডের ভিডিওগুলো, তো এমএস ওয়ার্ডে যা যা আছে সবগুলো নিয়ে নেব আমরা, যে দেখুন এমএস ওয়ার্ড, এটাও কিন্তু এমএস ওয়ার্ডের ভিতর না, এটা এমএস ওয়ার্ড না, চলে যাই আমি এই যে খুব সহজে এটা কি এক্সেল, এক্সেলটা আরেকটা করব আমি, এটা এমএস ওয়ার্ডে যাই, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড দেখুন এক করে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড সবই হ্যাঁ সিলেক্ট করে দেবেন, একদম সহজ, খালি একটু বুঝতে হবে তাহলে দেখবেন একদম সহজ। মাইক্রোসফট ওয়ার্ড এইটে অফিস, এইটে অফিসের ভিতর দিয়ে দেবো, আচ্ছা তারপরে মাইক্রোসফট ওয়ার্ড অফিসের ভিতরে নিয়ে নিতে পারেন। তারপরে এটা টিপবাটি দরকার নাই, এটা নাই, আচ্ছা প্লেলিস্টটা এর ভিতরে, আচ্ছা ইউটিউবের ভিতরে প্লেলিস্টটা দিয়ে দেবো, আচ্ছা আধারের ভিতর আর দরকার নাই, এখানে এখানে নাই, এখানে দেখি খালি এমএস ওয়ার্ডে আছে কি না,
না আর এম এস ওয়ার্ড নাই, তাহলে এই কটাই আমি এই যে সিলেক্ট করে এই যে অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। ভিডিও দেওয়ার সাথে সাথে দেখুন অ্যাড হয়ে যাবে, এখনই চলে আসবে এই যে ভিডিওগুলো, এই যে অ্যাড হয়ে গেছে। দেখুন এম এস ওয়ার্ডে যা কিছু আছে সব ভিডিওগুলো অ্যাড হয়ে গেছে, এই যে সব অ্যাড হয়ে গেছে, দেখছেন। আচ্ছা এখন যদি এই ভিডিওগুলো মুছতে চান তাহলে কী করবেন? অ্যাড করলেন, ঠিক আছে এখন মুছব, তাহলে একই অবস্থায় ঠিক আগের অবস্থায় আমি আবার ওইখানে যাই যেভাবে করছিলাম, ঠিক সেই সেইখানে প্লে লিস্টে প্রথমে যাই, আমরা একটু দেখে আসি। এখানে গেলাম, এখানে যাই এই যে ক্রিয়েটিভ স্টুডিও, ক্রিয়েটিভ স্টুডিও যাওয়ার পর এখান থেকে এই যে দেখুন ভিডিও ম্যানেজার, ভিডিও ম্যানেজার, তারপরে প্লে লিস্ট, প্লে লিস্ট থাকা অবস্থায় এই যে দেখছেন আমি একটু আগে এই যে এটা করলাম মাইক্রোসফট ওয়ার্ড, আর এটি ছিল, আমি এটি মুছে দেবো। এটি মুছবো কেমন করে? এই যে এডিটে ক্লিক করবেন, এই যে এখানে এডিটে, এডিটে ক্লিক করার পরেই এডিট দেওয়ার সাথে সাথে দেখুন এই জিনিসটা চলে আসছে। এখান থেকে যদি আমি যে কোনোটা বুঝতে চাই, এখান থেকে এই যে দেখুন এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পর এই দেখেন, হ্যাঁ রিমুভ ফ্রম ফাইবার জিগ, এই যে এগুলো ফাইবার জিগ করা আছে, তা আপনি যদি বুঝতে চান তো এখানে রিমুভ ফ্রম ফাইবার, এই যে রিমুভ ক্লিক করলাম, ক্লিক করলে দেখছেন একটা করে মুছে যাচ্ছে, এই যে দেখুন দেখছেন একটা করে কিন্তু মুছে যাচ্ছে, এই যে রিমুভ দেখছেন, যেটা যেটা মুভ করবেন এই যে সব মুছে যাচ্ছে, দেখছেন এই যে একটা করে সব মুছে যাচ্ছে রিমুভ। হ্যাঁ এই দেখুন এখন এটাও মুছে যদি দিতে চান, এই যে মুছে গেছে নাই কিন্তু, হ্যাঁ দেখছেন। তো এইভাবে এই যে এইভাবে আপনারা যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারেন, প্লে লিস্ট আবার প্লে লিস্টে মুছতে পারেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আপনারা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।